হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো তোমরা বারবার প্রিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশানে আলোচনা করেছো বা আমাকে জিজ্ঞাসা করেছো, যে নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সংক্রান্ত এবং পরের ক্লাসে ওঠা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তোমরা আলোচনা করেছো। এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদেরও কি বার্ষিক পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করে দেওয়া হবে দশম শ্রেণীতে, নবম শ্রেণীর মতন? এই সমস্ত বিভিন্ন ও বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। আমি তোমাদের সমস্ত ক্লাসের বার্ষিক পরীক্ষা নিয়েই আলোচনা করব, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। প্রথমে নবম শ্রেণীর কথা বলি। নবম শ্রেণীর স্টুডেন্টরা তোমরা বিজ্ঞপ্তি পেয়েই গেছো এবং প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেও দিয়েছি, তোমাদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে মানে অ্যানুয়াল এক্সাম, সেই অ্যানুয়াল এক্সাম ছাড়াই তোমরা কী হয়ে যাচ্ছে, পাস করে যাচ্ছ, মানে দশম শ্রেণীতে উঠে যাচ্ছ, যেটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি চলে এসেছে, যেটা আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম। সেক্ষেত্রে অনেকের জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা তো দশম শ্রেণীতে উঠে যাব, কিন্তু আমাদের কি যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল ও স্কুল থেকে, এ সেই পরীক্ষাগুলোর ভিত্তিতে কি কোনো স্টুডেন্টকে আটকাতে পারে যে স্কুলে পরীক্ষা নিয়েছে? আমি বারবার বলে রাখি, তোমাদের স্কুলে একটা পরীক্ষা নিক কিংবা দুটো পরীক্ষা নিক, বা তুমি পরীক্ষায় খারাপভাবে পরীক্ষা দিয়ে থাকো, তার নম্বর পরের ক্লাসে ওঠার ওপর প্রযোজ্য হবে না। কারণ এখানে তোমরা পরীক্ষা দাও, স্কুল পরীক্ষা নিক কিংবা তোমরা ভালো পরীক্ষা দাও কিংবা খারাপ পরীক্ষা দাও, কোনো কিছু ম্যাটার করে না, তোমরা পরের ক্লাসে উঠে যাবে। তো এরপরে আরও একটা বিষয় তোমাদের নবম শ্রেণীর স্টুডেন্টের ক্ষেত্রে রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের পরের ক্লাসে কি আবার নাইনই পড়া হবে, মানে যারা নবম ক্লাসে পড়ছো তারা দশম শ্রেণীর ক্লাসে উঠে যাবে। তো নাইনে যারা পড়ছো তাদের ক্ষেত্রে কি এই দশম শ্রেণীতে উঠে নবম শ্রেণীর কিছু পোর্শন করানো হবে? অবশ্যই এটা উল্লেখ করা হয়েছে এই বছরের কোভিড পরিস্থিতির ক্ষেত্রে, যখনই তোমাদের স্কুল খুলবে সবার প্রথমে এর নবম শ্রেণীর যে চ্যাপ্টারগুলো তোমাদের স্কুলে হয়নি, সেইগুলো তোমাদের মানে স্কুল কভার করতে পারেনি, সেই বিষয়গুলোকে শেখানো হবে। যদি তোমাদের স্কুল দেখা যায় সমস্ত কিছু কভার করে ফেলে, সেক্ষেত্রে আর কিন্তু ও তোমাদের নবম শ্রেণীর যে বিষয়গুলো আছে বা আগের ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলোকে পড়ানো হবে না। আর পঞ্চম শ্রেণীর যে বিষয়টা, এটা নিয়ে বিভিন্ন কোশ্চেন উঠে আসছে যে পঞ্চম শ্রেণীর এর বিষয়টা কেন উল্লেখ করছো না, অন্যান্য ইউটিউবার উল্লেখ করছে। তো আমি এখানে বলে রাখি, তোমাদের পঞ্চম শ্রেণীর সম্বন্ধে কিন্তু কোনো উল্লেখ করা হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। অনেকে বলছে যে পঞ্চম থেকে ষষ্ঠ পর্যন্ত সবাইকে উঠিয়ে দেওয়া হবে, এরকমই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে, কিন্তু এরকম কিছু উল্লেখ করা হয়নি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সবাইকে এ বার্ষিক পরীক্ষা ছাড়াই উঠিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে, কিন্তু পঞ্চম শ্রেণীর কথা উল্লেখ করা হয়নি। তাহলে কি পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদেরকে ওঠাতে হবে না? তো এখানে বলি, পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদেরও উঠিয়ে দেওয়া হবে, কিন্তু ও এ বিষয়টা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়নি। কেন মেনশন করা হয়নি, কী কারণে মেনশন করা হয়নি, সেই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো তাদেরও ও বার্ষিক পরীক্ষা ছাড়াই উঠিয়ে দেওয়া হবে, কিন্তু এটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা নেই। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেটা মেনশন করা ছিল সে অনুযায়ী আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল স্টুডেন্টকে বার্ষিক পরীক্ষা ছাড়াই তোমাদের পরের ক্লাসে উঠিয়ে দেওয়া হবে। তো পঞ্চম শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছে তারা ঘাবড়ে লাভ নেই, কারণ তোমরা অত্যন্ত ছোট, তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসই প্রযোজ্য হবে, তোমাদেরও ডাইরেক্ট প্রমোশন করে দেওয়া হবে পরের ক্লাসে, মানে পঞ্চম থেকে সিক্সে উঠিয়ে দেওয়া। এরপরে যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু অফিসিয়াল এক বিজ্ঞপ্তি চলে এসেছে, তোমরা জানো তোমাদের টেস্ট পরীক্ষা হবে না। সেই কারণে টেস্ট পরীক্ষা যেহেতু হবে না, তোমরা টেস্ট পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট কী হচ্ছে এ এলিজিবল হয়ে যাচ্ছ ও বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বা অ্যানুয়াল পরীক্ষা দেওয়ার জন্য। তো মাধ্যমিকের এত বড় পরীক্ষা, যে পরীক্ষা কোনো ও মানে টেস্ট পরীক্ষা ছাড়াই তোমরা দিতে যাবে, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। সেই জন্য কিন্তু ও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে, কিন্তু তোমাদের মক টেস্ট একটা নেওয়া হবে, যেটা স্কুল কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতেও নিতে পারে। কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করে দেওয়া হয়েছে, কোনো স্কুল যদি চায় সেক্ষেত্রে মক টেস্ট নিতে পারে, ম্যান্ডেটরি না, মানে প্রত্যেক স্কুলকে যে মক টেস্ট নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো কোনো স্কুল মক টেস্ট নাও নিতে পারে।
তো এখানে আবার অনেকের এই জিজ্ঞাসাবাদ আছে, মক টেস্টে যদি খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে কি আমরা ফাইনাল দিতে পারবো? অবশ্যই এই মক টেস্টে তুমি 0 পেলেও তোমরা কি হচ্ছে ফাইনাল পরীক্ষা দিতে পারবে। সেই কারণে এই পরীক্ষার নম্বরের ওপর কোনো কিছু ডিপেন্ড করছে না, তোমরা বার্ষিক পরীক্ষা দেবে কি দেবে না, কিন্তু এটা জাস্ট স্কুল যদি নেয় আমার মনে হয় ভালো, তোমরা একটু প্রিপেয়ার থাকবে, তোমরা একটু আগের থেকে জেনে যাবে, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপর কোশ্চেন তৈরি করে মক টেস্ট নেওয়া হবে। এবার আবার বলছি, প্রত্যেকটা স্কুল কিন্তু এই মক টেস্ট নেবে না, কোনো কোনো স্কুল নেবে, মানে এখানে উল্লেখ করে দেওয়াই হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, কোনো স্কুল যদি চাই তাহলে মক টেস্ট নেবে। এবার উচ্চ মাধ্যমিকের কথা বলি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম, এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি আসেনি, আমি যখন ভিডিওটা ক্রিয়েট করছি তোমাদেরও কিন্তু এরকম বিজ্ঞপ্তি এসে যাবে, অথবা বিজ্ঞপ্তি না আসলেও তোমরা জানো স্কুল থেকে মক টেস্ট নিতেই থাকে, এবং এর আগেও স্কুল থেকে এই পরীক্ষা নিয়ে নিয়েছে বিভিন্ন স্কুলের, সব স্কুল না কিছু কিছু স্কুল নিয়ে নিয়েছে, আমি নিজে কোশ্চেন অ্যান্সার সলভ করে দিয়েছি অনেক অনেক স্কুল 12-এর নিয়ে নিয়েছে পরীক্ষা, তো এখানে অনেকেরই পরীক্ষা নিয়েছে, সেরকমভাবে স্কুল মক টেস্ট নেবে, যেটা তোমরা জানো প্রত্যেক বছর ওর অনেক অনেক স্কুল নেই, আর সেরকমভাবে তোমাদেরও মক টেস্ট কিন্তু মাধ্যমিকের মতো নেওয়া হবে, তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও বলা হয়নি, এটা অফিসিয়ালের ব্যাপার না, অনেক স্কুল কিন্তু এমনিই নেয়। এরপরের বিষয়টা যেটা হচ্ছে একাদশ শ্রেণী, অনেকে বলছো নবম শ্রেণী তো উইদাউট এক্সাম, মানে উইদাউট ফাইনাল এক্সাম পাস করিয়ে দেওয়া হচ্ছে বা প্রমোটেড করিয়ে দেওয়া হচ্ছে, এবং আগের বছরও যারা ক্লাস ইলেভেনে পড়ছিল তাদেরকে উইদাউট এক্সাম প্রমোট করে দেওয়া হয়েছিল, বা কিছু এক্সাম দিয়েছিল, রেজাল্ট ডিপেন্ড করেনি বা পরীক্ষা কীরকম দিয়েছে তার ওপর নির্ভর করেনি, কিন্তু পরের ক্লাসে মানে 11 থেকে 12 উঠিয়ে দেওয়া হয়েছিল। এবছরের ক্ষেত্রেও কি 9-এর মতন হবে, বা আগের বছরে যারা 11 দিয়েছিল তাদের মতনই হবে? এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি বা স্মরণ করিয়ে দিই, যখন 11-এর এক্সাম হয়নি, 11-এর স্টুডেন্টকে আগের বছর ডাইরেক্ট 12-এ উঠিয়ে দেওয়া হয়েছিল, তখন কিন্তু উচ্চ মাধ্যমিকেরও সেই এক্সামগুলো হয়নি বা বাকি এক্সামগুলো হয়নি, তাদেরকে একটা সর্বোচ্চ নাম্বারের ওপর ভিত্তি করে পাস করিয়ে দেওয়া হয়েছিল। এখনকার পরিস্থিতির ওপর যদি দৃষ্টিপাত করি তাহলে তোমরা বুঝতেই পারছো, তোমাদের যখন পরীক্ষা হবে তখন ভ্যাকসিন চলে আসবে এবং অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে, এ সেই কারণে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, ইনফ্যাক্ট মাধ্যমিক পরীক্ষা তো হবেই, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি হয় সেক্ষেত্রে একাদশ শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু হবে, বার্ষিক পরীক্ষা। কবে হবে তোমাদের যেহেতু এখন যতটুকু ইনফরমেশান আছে সেই অনুযায়ী তোমাদের জুন মাসে মাধ্যমিক প্রথমে হবে, 1 থেকে 10 তারিখের মধ্যে বা প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক শুরু হবে, এবং তার মাঝামাঝি পোর্শনে বা জুন মাসেই কিন্তু তোমাদের 11-এরও পরীক্ষা হবে, মানে একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। এটা মাথায় রেখেই কিন্তু পড়াশোনা তোমরা চালু করে দাও, তোমাদের সিলেবাসে কোনো কাটছাটের কথা বলা হয়নি, কারণ তোমাদের 11-এ এমন কিছু পোর্শন আছে যে পোর্শনগুলো 12-এ একান্তই জরুরি, সেই কারণেই তোমাদের কাটছাট করা হয়নি। যদিও এখনও যে কথাগুলো বললাম সবই এই মুহূর্তে যা ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী, পরবর্তীকালে এ বোর্ড চাইলে তোমাদের 11-এর সিলেবাসও কিন্তু কিছুটা কাটছাট করতে পারে, তোমরা এটাই মাথায় রাখো যে পুরোটা সিলেবাস আমাদের কভার করতে হবে, কারণ 12-এ আমাদের ভালো রেজাল্ট করতে হবে, সেই ভেবেই 11-এর প্রিপারেশান তোমরা নাও। তো তোমাদের যে ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি, এখনও যদি তোমাদের মনে কোনো কোশ্চেন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।